ভোট আসে ভোট যায়, ভোটের সময় খেটে খাওয়া গরিব মানুষদের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু কজনই বা পায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, সমস্ত দেশের দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছে তারা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলতে পারবে। সেই মতো অনেকেই এই অ্যাকাউন্ট খুলেছিল। কেউ কেউ আবার বলেছিল, যারা যারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলেছে মোদিজি তাদের অ্যাকাউন্টে টাকা দেবে। এই নিয়ে রাজনীতির তরজাও হয়েছে বিভিন্ন জায়গাতে। অনেকে আশা করেছিল টাকা ঢুকবে, সেই কথা শুনে সবাই আশায় বুক বেঁধেছিল কবে টাকা ঢুকবে। বছরের পর বছর চলে গেছে, কোনো টাকা ঢোকেনি। কেউ কেউ কটাক্ষ করে বলেছে, ভোটের সময় এলে সবাই এরকম বলে ভোট নেবার জন্য। যারা সেই সময় এই অ্যাকাউন্ট করেছিল আজ তাদের মুখে হাসি। করোনা ভাইরাসে সারা দেশ আতঙ্কে রয়েছে, সারা দেশ জুড়ে চলছে লকডাউন, আর এই সময় সব থেকে বিপদে পড়েছে দেশের গরিব মানুষগুলো। কাজে কর্মে বেরোতে পারছে না, এই কঠিন পরিস্থিতিতে মোদিজি এই সব গরিব মানুষের অ্যাকাউন্টে 500 টাকা করে দিয়েছে। স্বপ্ন হলেও আজ সত্যি, সেই সব জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে 500 টাকা তোলার জন্য লম্বা লাইন। অনেকে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে টাকা তোলার জন্য। যারা তুলেছে তারা সবাই বলছে, এই কঠিন পরিস্থিতিতে 500 টাকা পেয়ে তারা খুশি। তারা ধন্যবাদ জানাচ্ছে নরেন্দ্র মোদীকে। আমরা আজ আপনাদের যে ছবিটা তুলে ধরছি সেটা হলো পিয়ালি বাঁসড়া অঞ্চলের এলাহাবাদ ব্যাংকের একটি ছোট শাখা গ্রাহক সেবা কেন্দ্র। এখানে ভোর থেকে লম্বা লাইন টাকা তোলার। সেই লম্বা লাইনকে সামলাতে সকাল থেকে পুলিশ প্রশাসন হিমশিম খেয়ে যাচ্ছে। সবাইকে বারবার বলছেন তারা, আপনারা মুখে মাস্ক পরুন, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান, টাকা তুলে সোজা বাড়ি চলে যান। উজ্জ্বল সরকার, মোদী সরকারকে কি বলবেন? কি বলবো, স্বাগত জানাই। ভালো, এই যে গরিব মানুষ খেতে পাচ্ছে না, মোদী সরকার দিয়েছে। এই যে এই সময় লকডাউনের সময় কাজে কর্মে বেরোতে পারছে না মানুষ, তার জন্য যে আপনি এই যে আজকে দাঁড়িয়ে আছেন এই রোদে, যে 500 টাকাটা ঢুকেছে এটার জন্যই দাঁড়িয়ে আছেন অলরেডি।